কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়ামের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। শুধুমাত্র সান বাংলায়। একসাথে রেস্টুরেন্ট দোকান হারানোর পর আমার কি অবস্থা হয়েছিল একবার ভেবে দেখেছো? কে ছিল আমার পাশে? কেউ না। ওই সময় দাঁড়িয়ে আমার মানসিক অবস্থা কি হয়েছিল একবার ভাবার চেষ্টা করেছো? হাতে সব টাকা একে নিমিষে শেষ। চোখের সামনে না অন্ধকার দেখছিলাম গো, কেউ ছিল না, কিছু খুঁজে পাচ্ছিলাম না, কোনো পথ নেই। একবার বোঝার চেষ্টা করো আমি কোন পরিস্থিতিতে ছিলাম। রেস্টুরেন্টের আগের মালিক যে রেস্টুরেন্টটা বিক্রি করে দিয়ে তোমাকে ঠকালো, সুইসাইডের কথা আগে না ভেবে তো তাকে খোঁজার চেষ্টা করতে পারতে। কি লাভ? হ্যাঁ, কি লাভ হতো? আমি যদি ওদেরকে খুঁজেও পেতাম হয়তো ওদের টাকাটা খরচা হয়ে যেত, নাহলে টাকাটা কোনো কাজে লাগিয়ে দিয়েছে। আর সেই টাকা ফেরত পেতে আমাকে কোর্ট কাচারি করতে হতো, সেই কোর্ট কাচারির ক্ষমতা আছে আমার? আছে? আমি তোমার সমস্যাটা বুঝলাম রানাদা, কিন্তু এটা ভেবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। কোনো না কোনো কাজ তো তোমাকে শুরু করতে হবে, নাহলে তোমাদের জীবনটা চলবে কি করে রানাদা? কিছুদিন পর তুমি বাবা হতে চলেছো রানাদা, দি ভাই আর তার সন্তানের ভালো মন্দের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। তুমি তুমি এই দায়িত্বটা এড়াবে কি করে বলো? না না, আমি তোমাকে কোনো মানসিক চাপ দিচ্ছি না, আমি শুধু বাস্তব অবস্থাটা বোঝানোর চেষ্টা করছি। কোথায় যাব, কার কাছে কাজ চাইব, কি করব? জানো আমার এখন কি পরিস্থিতি? বাড়ি থেকে বাইরে বেরোতে আমার ভয় লাগে গো। মনে হয় সবাই আমার দিকে তাকাচ্ছে, আর তাকিয়ে বলছে ওই ছেলেটা না যে আত্মহত্যা করতে গেছিল, মরতে গেছিল, ছি এই ছেলেটা, পিঠ পিছে ব্যঙ্গ বিদ্রুপ করে। কি মনে হয় নিজেকে জানো তখন? দেখো, আমার কাছে একটা উপায় আছে, তুমি যদি কিছু মনে না করো বলতে পারি। মনে করার কি আছে বলো না, এখন তো তোমরাই সব আশা ভরসা সবকিছুতে তোমরা। তুমি চাইলে আমার স্বামীর সঙ্গে ব্যবসা শুরু করতে পারো। তুমি যে এটা ভেবেছো তার জন্য থ্যাংক ইউ। তুমি আমাকে একটু আগে বললে না যে আমি সব সত্যি কথা মুখের উপর বলতে পারি, সেই সুবাদেই বলছি, এই দুনিয়াতে পরম শত্রুর সাথে হাত মেলানো যায়, কিন্তু ইন্দ্রের মতন ছেলের সাথে নয়। দেখো নীরা, আমার কাছে সত্যিটা সত্যি আর মিথ্যেটা মিথ্যেই। ইন্দ্রের মতন ধান্দাবাজ ছেলের কাছে সব কিছু টাকার হিসেব। ও প্রয়োজন একটা কুকুরের পায়ে ফুল দিয়ে মালা দিয়ে পুজো করতে পারে, আবার প্রয়োজন মিটে গেলে সেই কুকুরকে লাথি দিয়ে সরাতে পারে। দেখো নীরা, তুমি কষ্ট পেও না, জীবনে যা কিছু হয়ে যাক, ওই ইন্দ্রের মতন ধান্দাবাজ ছেলের সাথে আমি কোনো কাজ করতে পারবো না, কারণ আমি জীবনটাকে সেই নজরে দেখি না গো। সামনে বসে এনে দেবে রে, খাওয়াবে তবে না। হ্যাঁ খাবো খাবো। একটু শান্তিতে খেতে দাও না, তোর মাথায় হাত দিলে তো ছ্যাঁকা লাগছে নাকি রে? দুদিন হলো আলাদা থাকছিস, আমি বউয়ের দিকে ঢলেছিস। হ্যাঁ মা, পূজোর সময় আমি কিন্তু তোকে বলেছিলাম বউকে একটু সামলে সামলে রাখবি, বাড়ির বউ ঘরের বাইরে গেলেই ব্যাস তার চেহারা পাল্টে যাবে। মাথায় রাখিস নি কেন কথাটা? তো সামনে দাঁড়িয়ে খাওয়াবে তা না, বাপের বাড়ি বাই সারাক্ষ। জানতাম তো বাড়ির বাইরে বেরিয়েছে, বেশ তোকে নাকে দড়ি দিয়ে হাঁ কর, নাকে দড়ি দিয়ে ঘোরাবে একেবারে, খাওয়ার সময় সামনে নেই। ঠিক ঠিক। ও মা, মা কিছু টাকা দাও না গো, আমাদের বাড়ির সামনে টনি মার্টিদের হোটেল আছে,
ওই হোটেল থেকে আমি ভাত আনিয়ে খাই, আমার কোনো অসুবিধা হয় না। হোটেলের খাবার খাওয়া মোটেই ভালো না। কি কানে কানে ছাগলের মতো ম্যাম ম্যাম করছ? কি কিছু টাকা দাও না, টাকার গাছ পেয়েছে আমাকে সারাক্ষণ করে টাকা দাও টাকা দাও। সেদিন সোনাকে 3,000 টাকা দেয়া, ওইখানে দেখ তো সোনার ব্যাগ আছে, দেখ দেখ পুরো টাকা নিশ্চয়ই খরচা হয়নি, ওর মধ্যে কিছু পাওয়া যাবে দেখ। টাকার ছেলেদের শার্ট আর জিন্স কিনেছে সোনা, কার জন্য? তুমি তুমি এখানে কি করছো? আমার গিফট নিয়ে এসছো? একটু আগে ডাক্তার কাকুর কাছে এত বকুনি খেলে আবার এখানে এসছো? শুনো, আমি বলে রাখছি, এরপর যদি ডাক্তার কাকু আমাদের একসঙ্গে দেখে না, চিরদিনের মতো দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দেবে। ও ওকে, রিল্যাক্স রিল্যাক্স, তুমি একটু শান্ত হও, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আচ্ছা শোনো, আমি তোমাকে ভালোবাসি, তাই নিজের পায়ে কুড়ুল তো মারবো না। তুমি ভালোবাসো ঠিকই, কিন্তু তোমার একটা গোয়ার তুমি আছে, আর ভয়টা ঠিক সেখানে। ঠিক বলেছো, কিন্তু আমি এমন কিছু অবশ্যই করব না যাতে আমাদের দেখা করাটা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। উল্টে আমি এমন কিছু একটা করতে এসেছি যাতে ডাক্তার কাকুর মতো ছোটোখাটো বাধা পেরিয়ে আমরা সারা জীবনের মতো একসাথে থাকার পথটা তৈরি করতে পারি, আর এবং সেটা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর সেই জন্যই আমি এই গিফটটা নিয়ে এসেছি। ক্লিয়ার? না ক্লিয়ার নয়। একটা গিফট কি করে তোমার আর আমার একসাথে থাকার পথ ক্লিয়ার করবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বুঝে যা, আগে গিফটটা খোল নাও। আমি আর এই টেনশন নিতে পারছি না, এই ডাক্তার কাকুর টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মধ্যে তুমি এগুলো কি ইয়ার কি মারছো তুমি? এই ছবিগুলো কিন্তু ইয়ার্কির বিষয় নয়, এগুলো আমি মনের জন্য নিয়ে এসেছি। হোয়াট? শেষদের জন্য? দিস ইজ টু মাচ আবির। এই দেখো, তুমি তো বললে যে একবার মনের বিয়ে হয়ে গেলে আমাদের রাস্তা ক্লিয়ার। ইনফ্যাক্ট ওই ডাক্তার কাকু বকুনি খাওয়ার পরে আমি এটা ডিসাইড করে নিয়েছি যে আর সময় নষ্ট না করে আমি মনের বিয়ে দিয়েই ছাড়ব, আর তারপরে আমাদের বিয়ের কথা তোমার বাবার কাছে পাঠাবো। ব্যাস হয়ে গেল, কিচ্ছু হলো না। এই ছেলেগুলোর কথা বাবার সামনে কে তুলবে? তুমি? আবির কিন্তু এত কাঁচা কাজ করে না। দেখো, একজন ঠাকুরমশাইয়ের থেকে আমি এই ছবিগুলো জোগাড় করেছি, কেউ নিউ ইয়র্ক, কেউ অস্ট্রেলিয়া, এই ছেলেগুলো ওই সব জায়গায় ভালো পোস্টে চাকরি করে, আর কোনো সম্বন্ধই ধরা ছোঁয়ার মধ্যে নয়। ইনফ্যাক্ট ঠাকুরমশাই এই সম্বন্ধগুলোর কথা তোমার বাবার কাছে গিয়ে বলবে। সে ঘুরে বালি, দু দিদির বিয়ে দেওয়ার পর থেকে বাবা যা ভুগছে, তারপর শেষ দিন বিয়ে বাবা কখনোই অত দূরে দিতে রাজি হবে না। সে কি গো, এই দেখো তুমি তুমি তোমার গোটা প্ল্যানে একেবারে জল ঢেলে দিলে, কত সুন্দর একটা ব্লু প্রিন্ট তৈরি করেছিলাম। এই ব্লু প্রিন্টে এবার ব্ল্যাক দিয়ে পুরো মুছে দাও, তাহলে আমাদের বিয়ের কি হবে? ধরো বলছি, তোমার গিফট তুমি ফেরত নিয়ে যাও, আর ডাক্তার কাকুর কথাটাই ঠিক, আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। শোনো, তুমি কিন্তু ঠিক সময় চলে এসো কলেজের গেটের সামনে, আমি ঠিক পৌঁছে যাব। এটা কি, কিসের বেল? হ্যালো, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ কি এটা দেখি, তোর ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে এটা পেলাম। ছি চোরটা, তুই আমাকে না বলে আমার ব্যাগ চেক করেছিস? আগে বল কার জন্য 3,000 টাকার শার্ট আর জিন্স কিনেছিস? কি হলো, কথা বন্ধ হয়ে গেল? উত্তরটা দে। আমার ব্যাগ চেক করার অধিকার তোকে কে দিয়েছে? হাটের কথা না বলে সত্যি কথাটা বল। কলেজের ফি দেওয়ার নাম করে, কলেজের বই কেনার নাম করে হাজার হাজার টাকা দিয়ে কার জন্য শার্ট আর জিন্স কিনেছিস বল? দেখ শোনা, ভালোই ভালোই বলছি, সত্যি কথাটা বলে দে। মা আর দাদা কিন্তু এই খবরটা এখনো জানে না, মা আর দাদার কানে যদি এই খবরটা যায় তাহলে বুঝতে পারছিস তো অবস্থাটা কি হবে?
আগে তো ফালতু ফালতু ব্যাপার নিয়ে আমার সাথে ঝামেলা করতিস, আর এখন সেটা করতে পারছিস না বলে এই বিলটা নিয়ে আমার সাথে ঝামেলা করছিস। এই কি আমাকে না জিজ্ঞাসা করে আমার ব্যাগ কেটেছিস কেন? হ্যাঁ বল কেন কেটেছিস? শোনা, এই চোখ লাগাচ্ছিস কাকে? কাকে চোখ লাগাচ্ছিস? কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন তোরা? স্বর্ণাঞ্জলি সেনগুপ্ত, এটা তো তোর নাম। সোনা, মা তুমি বিশ্বাস করো ওটা আমার বিল না। আমার বান্ধবীটা ওর নিজের নামে বিল করিয়ে বাড়িতে রাখতে পারবে না বলে আমার নামে বিল করিয়েছে। এটা আমার কি দোষ মা? না তাই তো, কেন মিজি মিজি বকছিস? ওর বন্ধুত্ব মা। সোনা যেই কেঁদে কেঁদে বললো তুমি অমনি মেনে নিলে, বললেই হলো এটা সোনার বান্ধবীর বিল। আমি দাদার দেওয়া টাকাটা দিয়ে সত্যি কলেজে ফিস দিয়েছি, তুই কেন বিশ্বাস করছিস না জোরদা? এই ফ্যাশন বলে দোকান থেকে তুই জিনিসপত্র কিনেছিস তাই তো? এই দোকানে এই চিন্ময় কাজ করে, আমি ওকে খুব ভালো করে চিনি, আমি জেনে নেব কে গেছিল ওই জিনিসগুলো কিনতে। কি হলো এখনো চুপ করে আছিস? দাদা যে এতগুলো কথা বললো তার উত্তর তো দিতে পারিস। দে, নিজের দাদারাই যদি আমাকে এরকম ভাবে সন্দেহ করে তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। না শোনা, তোকে কেউ সন্দেহ করছে না, আমি শুধু তোর মুখে শুনতে চাই কে ঠিক, বিশু মিথ্যে কথা বলছে নাকি তুই সত্যি কথা বলছিস। ছাড় না। এই বিশু, তোর কোনো কাজ কমন নেই? হ্যাঁ তুই কাজে যাবি না? ন মাসে ছ মাসে যাও বা একখানা কাজ জুটছে সেটা তো না গিয়ে বাড়ি বসে থাকার মতলব না কি রে? আমি কি বলেছি যে আমি যাবো না? তাহলে যা না, কাজে না গিয়ে বাড়িতে বসে সমানে একে পর এক ঝামেলা পাকাচ্ছে, ছোট মেয়েটাকে সমানে বিরক্ত করে মারছে একেবারে। মা, বিশু কিন্তু ঠিক কাজটাই করেছে দেখি, বড় দাদা হিসেবে ওর মনে হয়েছে তাই জন্য সোনাকে জিজ্ঞেস করেছে, এটাও কেউ করতে পারবে না। শোন, দাদার দায়িত্ব পালন করার আগে না ওকে ছেলের দায়িত্ব পালন করতে বল, সারা মাসের চাকরি জোগাড় করতে বল, মায়ের হাতে টাকা দি, তারপর বড় বড় কথা তা নাই, বসে বসে খালি বোনকে শাসন কর। মা মা তুমি কিন্তু শোনো ইন্দ্র, আগে নিজের বউকে সামলাও। সে মহারানী একেবারে উড়ে উড়ে বেড়াচ্ছেন, তাকে শাসন করতে পারছে না, বাড়ি বউ এসছে বোনকে শাসন করতে। এ বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার কথা বিশ্বাস করে না মা, কেউ না। ভালোবাসে না, নিজে দোষ করবি আর? এই থাম তো, ভাল লাগছে না, চুপ করে থাক, এই চল ঘরে চল চল। আশ্চর্য, ভাল লাগে না, দুটো দাদা একটা মাত্র বোন কোথায় সবসময় আদর যত্ন করবে তা না, সারাক্ষণ পিছনে লেগে আছে, সারাক্ষণ পিছনে লেগে আছে। তুই তো সবই দেখলি বল, এখানে বলতে পারবি আমার দোষটা কোথায়? আরে থাম তো, কানে কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিস, থাম না একটু। আচ্ছা একটা কথা বলতে পারবি, এই বাড়িতে আমার কথা কি কেউ কোনোদিনও বুঝবে না? কেন বিশ্বাস করবে না তোর কথা? আমি তো তোকে বলছি বিশু, এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করাটা বাড়িতে বন্ধ কর। জানিস না, এই সব ঝামেলাগুলো আরো বাড়ালে মায়ের মনের অবস্থা আরো খারাপ হবে, কেন করছিস তারপরে এসব? এগুলো যত পারবি ইগনোর কর। আর আমি তো এই বাড়িতে এখন আর থাকি না, যেসব সব ঝামেলা আমি সামলাবো। ফালতু বিষয় নিয়ে ঝামেলা করিস না সবসময়। ইন্দ্রের মতন ধান্দাবাজ ছেলের কাছে সব কিছু, সব কিছু টাকার হিসেব, জীবনে যা কিছু হয়ে যাক, ওই ইন্দ্রের মতন ধান্দাবাজ ছেলের সাথে আমি কোনো কাজ করতে পারবো না। ও তুই, তুই তো কি ভাবছিস রে ইন্দ্র? হ্যাঁ তোকে দেখে তো মনে হচ্ছে যে পৃথিবীর যত দায়িত্ব তোর ছোট্ট কাঁধে এসে পড়েছে। আমি রানাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বাবা, এই জন্যই তোকে আমি কিছু বলতে চাইনি। আমি যে তোকে চিনি,
তোর এমন মন অন্যের বিপদের কথা শুনলে তুই শান্ত হয়ে থাকতে পারিস না। কিন্তু এই সময় ছোটাছুটি টেনশন এসব একদম ঠিক নয় তোর পক্ষে। কিছু মনে করো না বাবা, আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না। দিভাই তো প্রেগনেন্ট, ওর টেনশন কি সাংঘাতিক ছিল, নিশ্চয়ই খুব ছোটাছুটিও হয়েছে, এতে তো ওর কিছু হয়েও যেতে পারতো। মানছি আমি রানাদা আর দিভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাই বলে তুমি এত বড় ঘটনাটা আমাকে জানাবে না বাবা? রানাদা তো অন্য কেউ নয়। দেখ নিরু, তুই, তিথি, বিথি, ঝিনুক, মন, এরা সবাই আমার এক একটা বুকের পাঁজর। তোদের কষ্ট আমি দেখতে চাই না, তাই তো তোদের আগলে রাখার চেষ্টা করি, এই কারণেই বলিনি। কিন্তু বাবা, রানাদা তো এই পরিবারেরই একজন। ওরে, রানা যে আমার কাছে কি সেটা যদি বোঝাতে পারতাম। বাবা, রানাদার যদি কিছু হয়ে যেত আমি তো জানতেও পারতাম না, আর দি ভাইয়ের পাশেও দাঁড়াতে পারতাম না। ও যে বলে না স্নেহ অতি বিষম বস্তু, তোদের ভালোবেসে আগলে রাখাটাই তো আমার বরাবরের অভ্যেস। বাবা, এবার যে আমাকে আর দি ভাইকে নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে। তাহলে অভ্যেসটা বদলাতে বলছিস মা? বাবা, রানাদার যদি কিছু হয়ে যেত তাহলে দি ভাই, দি ভাইয়ের বাচ্চা, এদের কি হতো? আমার তো ভেবেই মাথা ঘুরে যাচ্ছে। ওরে, একেই তো বলে বন্ধন, ভালোবাসার জোর, এর জোরেই তো আমরা বাঁচি। আচ্ছা, তুই যে আমাকে এত জ্ঞান দিচ্ছিস, তুইও তো তিথির কথা ভাবছিস, তুই পারছিস ওকে লড়াইয়ে একা ছেড়ে দিতে? রানাদা কি করবে বাবা? দেখ, তোদের লড়াই তোদের লড়তে হবে, আমি বুড়ো বাবা হয়ে পাশ থেকে অস্ত্রগুলো যোগান দিয়ে যেতে পারবো। ওরে, তোদের পদবি বদলে গেছে বলে তো আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। তবে হ্যাঁ, তোকে আমার আগে বলা উচিত ছিল, আমি বাজারের কয়েকজনকে ওর কাজের কথা বলেছি, কিন্তু সবাইকে তো সব কথা বলা যায় না। এই সুইসাইড করতে গেছিল, চুপচাপ বসে থাকে। তা বাবা, তুমি কাকে কাকে বলেছ? ওই সুভাষ, তারপর মানুষ, মানুষ ইতিমধ্যেই একটা কাজের খবর দিয়েছে একটা ফেয়ার প্রাইস শপে। বাহ, এ তো খুব ভালো খবর, তাহলে রানাদা কাল থেকেই জয়েন করুক না। দোকানটা কার জানিস? কার? দেবরাজ কুণ্ডু। দেবরাজ কুণ্ডু মানে মিলিটারি কাকু দেবরাজ কুণ্ডু? হ্যাঁ, রিটায়ার করার পর ওই দোকানটা দিয়েছে। কি সাংঘাতিক, মানে উনি তো খুব কড়া, যাকে তাকে ধরে নিয়ম বোঝাতে থাকেন, ধমকান। তেমনি মেজাজ, পান থেকে চুন খসলেই ধমক, আর রানাদার ছেলে ও তো গায়ে হাত তুলে দিতে পারে। তাহলে মানে ঘরে বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে। কালকে কাজে বেরোবার আগে দেবরাজের ব্যাপারটাকে ভালো করে বুঝিয়ে দেবো। দেখ রানা, আগেকার কথা সব ভুলে যা, তোর এখন পাখির চোখ হচ্ছে ওই কাজটা, চোখ কান বন্ধ রেখে শুধু কাজ যার কথা ভাবতে হবে। তোর কাজটা পাওয়া নিয়ে কথা, মাথায় রাখতে হবে যে কী করে রোজগার করা যায়। তিথির কথা ভাব, তোর সন্তানের কথা ভাব। দেখ, সময় তো পালিয়ে যাচ্ছে না, সব কিছু ঠিকঠাক চললে তারপর তুই নিজের মতো নেওয়ার চেষ্টা করবি কিছু। বুঝলাম। আমি জানি আমার কথা শুনতে তোর ভালো লাগছে না, কিন্তু এখন তোর জীবনকে নতুন করে গড়ে তোলার পালা। তুই ভাবতেই পারিস যে নিজের মেয়ের স্বার্থে আমি এসব বলছি, কিন্তু একবার বুকে হাত দিয়ে বলতো যে তোকে আমি ছেলের মতো ভাবি না। আমি কি চাই না যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক? দেখ, একবার টাকা আসতে শুরু করলে না, তখন দেখবি সব চিন্তাগুলো দূর হতে শুরু করেছে। যখনই হাত খালি থাকবে তখনই রাজ্যের চিন্তা ভিড় করে আসবে তোর মাথায়। কাকু, সেটা এই মুহূর্তে আমার চেয়ে ভালো বোধ হয় আর কেউ বোঝে না। এই যে চিন্তার কারণটা বুঝতে পারছিস, এইটা হচ্ছে গুড সাইন। এবার যেখানে যাচ্ছিস তার সম্বন্ধে একটা তোর ধারণা থাকা উচিত। লোকটার নাম দেবরাজ কুণ্ডু, ভীষণ বদরাগি, তার কারণ সে মিলিটারিতে ছিল, এখন রিটায়ার করে দোকান দিয়েছে, কিন্তু স্বভাব যায় না মোলে। দোকান চালাতে তার যত না আগ্রহ, তার থেকে বেশি আগ্রহ লোককে ডিসিপ্লিন শেখানোর। তোকে ডিসিপ্লিনের কারণে বা অন্য কোনো কারণে যদি বকাঝাকা করে একদম রাগারাগি করবি না, এক কান দিয়ে ঢোকাবি, এক কান দিয়ে বার করে দিবি।
কারণ তোর একটাই লক্ষ্য, কাজ আর টাকা রোজগার। কিরে? না কিছু না। ওরে চল চল, সকাল 10টায় দেবরাজের দোকানে পৌঁছানোর কথা, দেরি করলে হয়তো কাজটাই হবে না। আরে চল চল চল, পা চালিয়ে চল, দেরি হয়ে গেছে, চল। দেবরাজ কাকুর সঙ্গে কাজ করতে গিয়ে রানাদা আবার কোনো বড় ঝামেলায় পড়বে না তো?